এসেছো মনে ভাই আপনারও নিজের গায়ে জামাখান দান করে এসেছো কোনো উপায় ছিল না জুসনা একটা ছেড়া এসে এমন কেঁদে কেঁদে বলল যে তার স্কুলে যাওয়ার কোনো জামা নেই ছেড়াটার কাঁদা দেখে আমি নিজের আর কোনোভাবেই কন্ট্রোল করতে পারলাম না জুসনা তুমি আকাশ বন্ধু দয়ার সাগর নিজেরা কন্ট্রোল করতে পারো না সেটা ভালো কথা কিন্তু এই উদম শরীরে এইখানে আশাটা কন্ট্রোল করা উচিত ছিল তুমি কি বলতিছ জুসনা তুমি অভিসারে এসে একা একা বসে থাকবা আর আমি আসবো না সেটা কি করে হয় কও তাহলে কি ওই সারারে বলা যেত না যে পরে এসে জামাখান নিয়ে যেতে তা হয় না জুসনা ওই ছেলেটা মেলা দূর থেকে এসেছিল তার বাড়ি সতীশপুরে আর তাছাড়া দান করার সময় নিজের সুবিধা অসুবিধার কথা চিন্তা করতে হয় না জুসনা দান করার সময় তুমি তোমার নিজের সুবিধা অসুবিধার কথা চিন্তা করো না সেটা ভালো কথা কিন্তু আমার সাথে প্রেম করতে আসার সময় আমার সুবিধা অসুবিধা সব কিছু তোমারে ভাবতে হবে তুমি এমন উদম শৈলে আমার সাথে বসে কথা বলতে পারবে না যাও বাড়ি যাও বাড়ি গিয়ে জামা কাপড় পরে আসো যাও জুসনা তোমার সাথে আমার ইম্পর্টেন্ট একটা কথা আছে ওই হেলিকপ্টার ভাড়ার ব্যাপারে তোমার সাথে বড় একটা আলাপ আছে আমি একটা ইম্পর্টেন্ট ডিসিশন নিয়েছি তুমি কি ডিসিশন নিয়েছো তা আমার শোনার দরকার নাই তুমি আগে বাড়ি যাবা বাড়ি গিয়ে গায়ে জামা লাগাই আসবা তারপর আমি তোমার কথা শুনবো আরে আমার কথা শোনোই না আমি হলাম আকাশ বন্ধু তাই আমাদের বিয়ে হবি আকাশে উঠে তুমি যাবা দাদা আমি রিকোয়েস্ট করতেছি আমি যেটা বলতে চাচ্ছি আপনি আগে সেটা মনোযোগ দিয়ে শুনেন তারপর আপনার আমি যতগুলি খুশি ইংরাজি শিখা দেবো আপনার প্লিজ লাগে দাদা আরে প্লিজ লাগাও আর যাই লাগাও আমার আরো কয়েকটা ইংরেজি শেখালি পারে আমি তোমার কথা শুনি এই কয়টা দিনে আমি কয়টা ইংরেজি শিখেছি এই হানিমুন আর হলো গিয়ে থ্যাংক ইউ ইউ আর ওয়েলকাম এই কয়টা ইংরেজি দিয়ে বৈদেশ ভ্রমণ করা যায় আপনার যাওয়ারই বা তাহলে কি দরকার দাদা এটা তুই কি বলতেছিস নাতি জীবনে একটা বৈদেশ ভ্রমণ না করে মরে যাবো দেখিস ফুলাবানের মতো আবদার করতেছে আচ্ছা দাদা আমি আপনার কয়েকটা নতুন ইংরাজি শিখে দিচ্ছি মনে করেন যে আপনি ব্যাংকক শহরে যায় হাঁটতে 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 আপনার হালকা খিদে লেগে গেল তখন আপনার হালকা নাস্তা করার দরকার একটা খাওয়ার দোকানের সামনে যায় আপনার তখন বলতে হবে প্লিজ গিভ মি আরেকটা কথা সেগুলো প্রত্যেকটা কথার আগে প্লিজ লাগাতে হবে কারোর কাছে কিছু চাতে গেলি তার আগে প্লিজ লাগাতে হবে